মাকে খেতে দেওয়া হয় পোড়া রুটি। দশভুজা নয়, চতুর্ভুজা বিশালাক্ষী মায়ের ঐতিহ্যবাহী পুজো পাঠ ঘিরে রয়েছে নানান ইতিহাস। এখনও ঐতিহ্য মেনে পুজো পাঠ হয়। আর এই ঐতিহাসিক ঘটনা স্মৃতিচারণা করতে গিয়ে এলাকার প্রবীণ মানুষের চোখে ভক্তিভাব জাগরিত হতে দেখা যায়। সময়টা ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের রাজত্বের শেষ দিক। তার ঠিক কয়েক বছর পর 1832 সালে তৎকালীন বর্ধমানের রাজা উদয়চাঁদ মেহতাব রাজত্ব করতেন। বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া জেলার জয়পুর থানার রাউতখণ্ড পরগনা ছিল বর্ধমান রাজা উদয়চাঁদ মেহতাবের আওতায়। বছরান্তে একবার রাজামশাই বাঁকুড়া জেলায় আসতেন খাজনা আদায়ের জন্য। তখন রাজামশাইয়ের বাগদি পরিবারের দুই লেঠেল ছিল রাউতখণ্ডে। এই দুই লেঠেল রাজামশাইকে গোটা পরগনা ঘুরিয়ে খাজনা আদায়ে সাহায্য করতেন, আবার রাজামশাইকে সযত্নে বর্ধমানে দিয়ে আসতেন। এই লাঠিয়ালদের নিষ্ঠা ও সততা দেখে রাজামশাই তাদেরকে আট পৌরে উপাধি দেন। আনুমানিক 200 বছর পূর্বের ইতিহাস। তৎকালীন সময় যে বর্ধমানের রাজা ছিলেন উদয়চাঁদ মেহতাব, উনার এই বাঁকুড়া জেলার জয়পুর থানার রাউতখণ্ড গ্রাম ছিল উনার তালুক। তো বছরান্তে উনি একবার করে এখানে আসতেন উনার তালুকের খাজনা আদায় করার জন্য। সেই জন্য উনি আমাদের পরিবারের পূর্বপুরুষদের এই বাগদি পরিবারের লাঠিয়াল নিয়োগ করেছিলেন। এই লাঠিয়ালটা ছিলেন বর্ধমান রাজার দেহরক্ষী। ওনারা খাজনা আদায় করে রাজামশাইকে সসম্মানে আবার বর্ধমানে পৌঁছে দিতেন। এই লাঠিয়ালদের কাজে মুগ্ধ হয়ে এবং তাদের নিষ্ঠা দেখে তিনি এই বাগদি পরিবারকে আটপৌর একটি উপাধি দেন। যদিও বর্তমান প্রজন্ম এই উপাধি ব্যবহার করে না, এই উপাধি রয়েছে শুধু ইতিহাসের পাতায়। একদিন রাজামশাইকে স্বপ্নাদেশ দেন মা দুর্গা। স্বপ্নাদেশে মা দুর্গা জানান রাউতখণ্ডে তার জমিদারি তালুক বাঁচানোর জন্য রাউতখণ্ডে বিশালাক্ষী মূর্তি স্থাপন করতে হবে। বিশালাক্ষী একটি হিন্দু দেবী, তিনি শিবের স্ত্রী সতীর এক রূপ। ভারতের বারাণসী শহরের বিশ্বনাথ মন্দিরের পশ্চাদে মীর ঘাটে বিশালাক্ষী দেবীর প্রধান মন্দিরটি অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির পুরাণে উল্লেখিত 51 সতীপীঠের অন্যতম। পরদিন সকালবেলায় রাজামশাই হাজির হন রাউতখণ্ডে এবং বাগদি পরিবারের দুই লেঠেলকে নিয়ে তৈরি করেন চতুর্ভুজা মা বিশালাক্ষীর মূর্তি। প্রথম বছরে রাজার উপস্থিতিতে ধুমধাম করে মায়ের পুজো করা হয়। তারপর রাজামশাই এই বাগদি পরিবারের হাতে মায়ের দেখভালের দায়িত্ব তুলে দেন। তারপর থেকেই এই বাগদি পরিবার বংশ পরম্পরায় চতুর্ভুজা মা বিশালাক্ষী পুজো করে আসছেন। রাজামশাই স্বপ্নাদেশ পান যে তার এই যে বিশাল পরগনা, এই পরগনাকে টিকিয়ে রাখার জন্য বা এই লাঠিয়ালদের মুগ্ধ করার জন্য তিনি একটি স্বপ্ন পান যে এই তালুকে তিনি দুর্গা মায়ের পুজো করতে চান, কিন্তু সেটা হবে চতুর্ভুজা এবং বিশালাক্ষী মূর্তি। সেই বিশালাক্ষী মূর্তির স্বপ্ন পেয়েই তিনি লাঠিয়ালদের বলেন সমস্ত কিছু ব্যবস্থাপনা করার জন্য। এই লাঠিয়ালরা নিষ্ঠার সাথে রাজার আদেশ পালন করতে থাকেন, সমস্ত তারা আয়োজন করেন এবং রাজামশাই নিজে উপস্থিত থাকেন, এই পূজার সূচনা করেন এবং এই পুজো তৎসময় থেকে আজও পর্যন্ত চলে আসছে। আমাদের পূর্বপুরুষরা নেই, কিন্তু আমরা সেই পূর্বপুরুষদের কাজ বা তাদের পুজো বা রাজার যে স্বপ্নাদেশ সে পুজো আজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দুর্গা পুজোর পাঁচটা দিন পুরনো সেই ইতিহাসকে মাথায় রেখে আজও মন্দিরে বেজে ওঠে উলুধ্বনি কাঁসর ঘণ্টা। এই বিষয়ে বর্তমান বাগদি পরিবারের সদস্যরা জানান, আগে তালপাতার ছাউনিতে মায়ের পুজো হতো, এরপর গ্রামবাসী ও সরকারি সহযোগিতায় তৈরি হয়েছে মায়ের কংক্রিটের মন্দির। বাড়িটা আপনারা দেখছেন সেটা কিন্তু এরকম ছিল, এই বাড়িটা কিন্তু এরকম ছিল না। প্রথমে আমাদের পূর্বপুরুষরা তালপাতার তাট বেঁধে মায়ের পুজো করতেন, তাতে অনেক অসুবিধা হতো, এইভাবেই চলতো। তারপরে মায়ের যে সামান্য সম্পত্তি আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি তার থেকে আইনে আমরা একটা মাটির বাড়ি করি। পরবর্তী ক্ষেত্রে মানুষের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, আমাদের সমস্ত সদস্যদের যে সহযোগিতা নিয়ে
আমরা বর্তমানে এই মায়ের বাড়িটুকু তৈরি করতে পেরেছি। মা বিশালাক্ষী বৈষ্ণবী ছিলেন, সেই কারণে কোনো রকম পশু বলির প্রথা এখানে নেই। তবে এই প্রাচীন পুজোকে কেন্দ্র করে এখনও এলাকার মানুষের মধ্যে সমান উন্মাদনা লক্ষ্য করা যায়। মা চতুর্ভুজা বিশালাক্ষী বৈষ্ণবী, এখানে কোনো পশু বলি হয় না। আখ, ছাঁচি কুমড়ো, জামির, শশা, কলা ইত্যাদি, এবং আমাদের রাউতখণ্ড গ্রামের সকলে একটি পূজা, সকলে কোনো মানে মিলেমিশে থাকি পূজা কদিন, কোনো মানে ঝামেলা কোনো কিছু। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপর তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত, কোরআন, পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলব এই দুয়ারের সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে, আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন, আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।